প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত। প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে হাজির হয়েছি। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সে বিষয়টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, তবে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। দর্শক, আপনারা কম বেশি সবাই জানেন যে আমি ডাক্তার শশীদুল আল হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টারে নারী পুরুষের বন্ধ্যত্ব এবং যাবতীয় গোপন রোগের সুচিকিৎসা প্রদান করে থাকে, বিশেষ করে যারা শারীরিক মিলনে একেবারে অক্ষম তাদের চিকিৎসা প্রদান করে থাকি। তো আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে আপনারা এই বিষয়ে সফলতা পাবেন বা সুস্থ হতে পারবেন। তবে দর্শক, যারা আমার ইউটিউব ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই এটা জেনে থাকবেন যে আমি ইউটিউবে আপনাদের জন্য ভালো ভালো ভিডিও করি। আমি মূলত ভিডিওগুলো এই জন্য করি যাতে আমার দেশের সাধারণ জনগণ যারা আছে তারা আমার ভিডিও দেখে উপকৃত হতে পারেন। আমি আমার জায়গা থেকে নিঃস্বার্থভাবে চেষ্টা করি কিছুটা হলেও আপনাদের উপকার করার। তো দর্শক, আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি না টেনে দেখবেন, সেক্ষেত্রে অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। তো দেখুন, আমি বোর্ডে লিখেছি, শারীরিক মিলনের ইচ্ছা থাকলে উত্তেজনা একদম নেই। আপনার শারীরিক মিলনের ইচ্ছা আছে কিন্তু উত্তেজনা একেবারে নেই, এই অবস্থায় আপনি কি করবেন বা কি ধরনের চিকিৎসা গ্রহণ করলে আপনি সুস্থ হতে পারবেন? তো দর্শক, তার আগে আপনাদেরকে বলে দেই যে আপনার শারীরিক মিলনের ইচ্ছা থাকলে উত্তেজনা অনেক সময় থাকে না, সেটার পেছনে অনেক কারণ আছে। যেমন ধরুন, আপনি মনে করুন অতিরিক্ত মানসিক টেনশানে আছেন, আপনার ডায়াবেটিস আছে, আপনার হাই প্রেশার আছে, আপনার লিভার ডিজিজ আছে, আপনার কিডনি ডিজিজ আছে, আপনার হার্টে কোনো সমস্যা আছে। সেক্ষেত্রে যদি রোগটি দীর্ঘমেয়াদী হয় বা দীর্ঘদিন আপনার শরীরে বর্তমান থাকে, সেক্ষেত্রে একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে আপনার শারীরিক মিলনের ইচ্ছা অনেক বেশি আছে কিন্তু উত্তেজনা একেবারেই নেই বা আপনার গোপনাঙ্গের উত্থান একেবারেই হচ্ছে না। তো সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন? সেক্ষেত্রে অবশ্যই আপনাদের কিছু করণীয় আছে। আপনি আগে চেষ্টা করবেন যে আপনার শরীরে কি এমন সমস্যা আছে যার কারণে আপনার দিনে আগে একাধিক বার সহবাসের সক্ষমতা থাকলেও বর্তমানে নেই, সেই কারণটি আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি যদি সঠিক কারণটি খুঁজে বের করতে পারেন এবং সেই সমস্যাটিকে যদি আপনি নিয়ন্ত্রণে রাখতে পারেন, সেক্ষেত্রে যে কোনো ধরনের সমস্যাই আপনার হোক না কেন, আপনি যদি হোমিও মেডিসিন গ্রহণ করেন সেক্ষেত্রে কিন্তু উপকার পাবেন। তবে দর্শক, একটা কথা খেয়াল রাখবেন যে আপনার অনিয়ন্ত্রিত যে সমস্যাটি সেটাকে যদি আপনি নিয়ন্ত্রণে না আনেন, সেক্ষেত্রে কিন্তু মেডিসিন খেয়ে ভালো লাভ হয় না। যেমন অনেকেই প্রশ্ন করেন যে স্যার, আমি অনেক মেডিসিন খেয়েছি, অনেক জায়গায় চিকিৎসা নিয়েছি কিন্তু আসলে আমার কোনো ভালো ফল আসছে না বা আমি কোনো ভালো রেজাল্ট পাচ্ছি না, কারণ আছে। আপনি হয়তো একটু চিন্তা করলে দেখতে পাবেন যে আপনার ডায়াবেটিস আছে এবং সেটা দীর্ঘমেয়াদী ডায়াবেটিস, আপনার উচ্চ রক্তচাপ আছে, উচ্চ কোলেস্ট্রল আছে, লিভার ডিজিজ আছে, কিডনি ডিজিজ আছে, হার্ট ডিজিজ আছে, বা আপনি অতিরিক্ত হস্তমৈথুন করেছেন বা অতিরিক্ত স্ত্রী সহবাসের কারণে আপনি নিজেকে দুর্বল বানিয়ে ফেলছেন, এর কোনো না কোনো একটি কারণ আছে। অবশ্যই আপনাকে সেই কারণটি খুঁজে বের করতে হবে এবং সেটির যথাযথ ব্যবস্থা গ্রহণ করলে, অবশ্যই হোমিও মেডিসিন সেবন করলে আপনি আপনার এই যে শারীরিক মিলনের ইচ্ছা আছে কিন্তু আপনার উত্তেজনা নেই, এই সমস্যাটিকে দূর করতে পারবেন। তো আমি আমার দর্শকদের জন্য বোর্ডে দুটি মাত্র মেডিসিন লিখেছি। আমার লেখা এই দুইটি মেডিসিন যদি আপনি যথাযথ নিয়মে সেবন করেন, সেক্ষেত্রে আমি বলবো আপনাদের শারীরিক মিলনের ইচ্ছা জাগ্রত হবে বেশি এবং আপনাদের উত্তেজনাও একদম বেশি বেশি হবে। তো অবশ্যই আপনারা আমার এই বোর্ডে লেখা মেডিসিন দুটি কিনে খাবেন। দেখুন, আমি বোর্ডে লিখেছি PK82 এবং Lycopodium 200, এই দুটি মাত্র মেডিসিন। PK82, এটি একটি জার্মানি কম্বিনেশন মেডিসিন। এই একটি মাত্র মেডিসিন সেবনের মাধ্যমে আপনি সকল প্রকার শারীরিক যে দুর্বলতা বা শারীরিক মিলনে যে অক্ষমতা সেটিকে দূর করতে পারবেন। আর দর্শক, Lycopodium 200, এই মেডিসিনটি আপনারা জেনে থাকবেন, এটিও যে কোনো শারীরিক মিলনের অক্ষমতায় অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন। তবে একটি কথা অবশ্যই স্মরণ রাখবেন যে Lycopodium ব্যবহার করে ভালো ফল
রেজাল্ট পেতে গেলে আপনার অবশ্যই লিভারে কোনো একটু না একটু সমস্যা থাকতে হবে, যেমন আপনার গ্যাস্ট্রিকের সমস্যা থাকতে হবে, লিভারের কারণে আপনার মাঝে মাঝে পেট ব্যথা থাকতে হবে, এরকম কোনো না কোনো লিভারের সমস্যা থাকতে হবে। তো সেক্ষেত্রেই কিন্তু এই লাইকোপোডিয়াম 200 মেডিসিনটি ব্যবহার করে উপকৃত হওয়া যাবে। তো দর্শক, আপনারা অনেকেই বলতে পারেন যে স্যার এই মেডিসিন দুটি কোথায় পাওয়া যাবে? এই মেডিসিন দুটি আপনি আপনার নিকটস্থ যে কোনো হোমিও ফার্মেসিতে পাবেন, যদি না পান সেক্ষেত্রে অনলাইনে আমাদের নিকট থেকে সংগ্রহ করে নিতে পারবেন। তো এই মেডিসিন দুটি খাবার নিয়ম কি? লাইকোপোডিয়াম 200 মেডিসিনটি রোজ সকালে ঘুম থেকে উঠেই আপনারা অনলি 1 ফোঁটা মেডিসিন খাবেন, আর PK82 মেডিসিনটি আপনারা 1/2 কাপ পানি নেবেন, সেখানে 10 ফোঁটা মেডিসিন মিশিয়ে নেবেন, খাবার 1 ঘন্টা পরে দিনে 3 বার খাবেন। এই যথাযথ নিয়মে এই দুইটি মেডিসিন যদি আপনি সেবন করতে পারেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা যে কোনো ধরনের শারীরিক মিলনের অক্ষমতা এটি দূর করতে পারবেন। আপনার ইচ্ছা আছে কিন্তু উত্তেজনা নেই, সেই সমস্যাটিকেও আপনি দ্রুততম সময়ে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া দূর করতে পারবেন। তো দর্শক, অবশ্যই আপনারা এই দুইটি মেডিসিনের কথা মনে রাখবেন এবং এই দুইটি মেডিসিন যথাযথ নিয়মে সেবন করবেন। আর আমি আমার দর্শকদেরকে একটি কথা অবশ্যই বলবো যে আপনারা যে কোনো মেডিসিন সেবনের পূর্বে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলবেন, সেক্ষেত্রে অবশ্যই এই দুইটি মেডিসিন খেলে আপনারা লাভবান হবেন। আমি আমার দর্শকদেরকে এই জন্য বলছি, আপনারা যে কোনো বয়সের মানুষই হন না কেন, যারা শারীরিক মিলনের অক্ষমতায় ভুগছেন, যাদের ইচ্ছা আছে কিন্তু উত্তেজনা একেবারেই হয় না, তারা এই মেডিসিন দুটি সেবন করলে, যথাযথ নিয়মে সেবন করলে অবশ্যই উপকৃত হতে পারবেন। তো দর্শক, এরপরেও আপনাদের অনেক প্রশ্ন থাকে, অনেক কিছু জানার থাকে, সেক্ষেত্রে আপনারা ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবারে আমাকে কল করতে পারবেন 0171068 7950 এই নাম্বারে। এই নাম্বারে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন। আর আমার চেম্বার ঢাকা শনি ডাক্তার রায়বাগ, চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার আজকের ভিডিওটি একটুও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশাপাশি ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।